গাজী টায়ারের এই ফ্যাক্টরিতে যা অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে গত 5 তারিখে এবং লাস্ট গত পরশু যে অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটেছে এখানে, এই ঘটনাতে আমরা অতিরিক্ত জেলা প্রশাসক, আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি কমিটি করেছি, সেখানে অতিরিক্ত জেলা পুলিশ সুপার রয়েছেন, সেখানে ফায়ার সার্ভিসের প্রতিনিধি থাকবেন, গণপূর্ত এবং বিদ্যুতের প্রতিনিধি থাকবেন। এই কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে যে এই অগ্নিকাণ্ডের ঘটনাতে কারা জড়িত, কারা এখানে ঘটনাটি ঘটিয়েছে। আপনারা জানেন যে 5 তারিখে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন আমরা ওই সময় কিন্তু পুলিশ ছিল না। এই প্রেক্ষাপটে এখানকার রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা বলেছি এবং ফায়ার সার্ভিসের গাড়িটা তারাই রাস্তা করে দিয়েছেন, তারা এখানে এসে তখন কিন্তু আগুনটা নিভিয়েছিল। এরপর থেকে কিন্তু এখানে এই ফ্যাক্টরিটা বন্ধ ছিল এবং এই ফ্যাক্টরি বন্ধ থাকার কারণে এখানে তাদের ফ্যাক্টরি ওনার যারা ছিলেন তাদের নিজস্ব সিকিউরিটি সিস্টেম ছিল, কিন্তু হঠাৎ করে পরশু এই এই ফ্যাক্টরির মালিক তিনি গ্রেপ্তার হওয়ার পর এখানকার আমরা যেটা শুনেছি যে অনেক লোক, প্রচুর লোক এখানে এসে তারা এখানে লুটপাট করেছেন প্রথমে, এরপরে অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটেছে। তো বিষয়টা যেহেতু আসলে এখনও আমাদের ফায়ার সার্ভিসের লোকজন ওখানে যেতে পারছে না, আমরা পুরোপুরি অগ্নিকাণ্ডটা কন্ট্রোলে আসার পরে আমরা দেখব যে আসলে প্রকৃত ক্ষয়ক্ষতিটা কেমন হয়েছে এবং আদৌ সেখানে কোনো লোক আটকা পড়েছিল কি না এবং তারা মারা গিয়েছে কি না, এই তথ্যটা কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে নেই। আমরা দেখেছি যে কিছু লোক এখানে এসে বলছে, তাদের আত্মীয় পরিজন যারা এখানে আটকা পড়েছিল বলছে, তো এই বিষয়টি আসলে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না, এটি কন্ট্রোলে পুরোপুরি আসার পরেই আমরা কিন্তু এটি দেখব। নিখোঁজের কোনো সংখ্যা এই মুহূর্তে আমাদের কাছে নেই। আমাদের কাছে যে মানুষগুলো আসছে তারা অনেকে এসে তাদের আত্মীয় স্বজনের কথা বলছে, তাদের স্বজনদের কথা বলছে, তারা অনেকে বলছে যে তারা এখান থেকে তাদের সাথে টেলিফোনে কথা বলেছে, এরপর থেকে তাদের সাথে যোগাযোগ নেই। তো এটিও আসলে যেহেতু এখানে কেমিক্যাল ছিল, এই অগ্নিকাণ্ডের ঘটনাটি পুরোপুরি নিয়ন্ত্রণে আসলে তারপরই আসলে তদন্ত করে বলা সম্ভব। আমি উপজেলা নির্বাহী অফিসারকে একটি কন্ট্রোল রুম করতে বলেছি, কিন্তু মানুষের যে চাপ আসলে এটি একটু কন্ট্রোলে নিয়ে আমরা তালিকাটা করব। আমি আগেই বলেছি যে এখানে আসলে কেমিক্যাল ছিল অনেক, এই কেমিক্যাল ছিল এটি সালফার, এই সালফার থাকার কারণে এই অগ্নিকাণ্ডটা, ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কাজ করেছে কিন্তু তারা, অলমোস্ট 24 আওয়ার্স পার হয়ে গেছে অনেক আগেই, তারপরেও কন্ট্রোলে আসছে না সালফারের কারণে, যেহেতু কেমিক্যাল রয়েছে এই কারণে এটি কন্ট্রোলে আসে নাই। তবে এখন অনেকটাই কন্ট্রোলে, কিন্তু ওটি তল্লাশি করার মতো অবস্থা এখনো হয়নি। এখানে শিল্প পুলিশের একটা ইউনিট এখানে অবস্থান করতেছে এবং তারা একটা ক্যাম্প করেছে। আমাদের গতকালকে আমাদের সিনিয়র বলে গেছে, আপনারা এই ক্যাম্পের মাধ্যমে চেষ্টা করবেন যে এখানে যদি কোনোরকম কোনো মিসিং কোনো বিষয় আসে তাদেরকে তালিকা প্রস্তুত করার জন্য, তো তারাও প্রচেষ্টা করতেছে, প্লাস আমরা সংগ্রহ করার চেষ্টা করতেছি। তো এই তালিকা পেলে অবশ্যই আপনাদের দেওয়া, না না আমাদের কাছে এভাবে ফর্মালি কেউ আসে নাই যে আমাকে জিডি করতে যে আমরা মিসিং হ্যাম্পেন, এই বিষয়ে আমাদের কাছে আসেনি না, মৌখিকভাবে কেউ জানায়নি। তো আমরা ইনশাল্লাহ এই অভিযানটা আমাদের যদি ভিতরে একটু অভিযানটা চালাতে পারি তারপরে আমরা আসলে এই বিষয়টা একটা স্পষ্ট মন্তব্য দিতে পারবো। আসলে তদন্ত সাপেক্ষে বলতে হবে, আর এটা বিষয়টা হচ্ছে যেহেতু শিল্প প্রতিষ্ঠান, এটা শিল্প পুলিশের বিষয়টা প্রশ্ন করলে আপনার হয়তো বেশি ধারণা করতে পারবেন যে তারা বাইরে থেকে কারা আসছিল বা কী কারণে আসছিল, আর এটা আমরা পরবর্তী তদন্ত সাপেক্ষে বিষয়টা জানতে পারবো।